everyone, assalamualaikum. Amar ranna ghore arekta vlog e apnader shobaike shagotom. To ajke ekta shompurno bhinno rokomer dal ranna kortechi. To bhablam apnader sathe share kori. Eta hocche South Indian sambar. Nishchoy apnara eta onekei naam shunchen hoyto khaycheno. Kintu bashay keu ki ranna korchen ei sambar ta? Ami shobar kache eta first e ekta proshno diye dicchi. আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যারা বাসায় সাম্বার রান্না করে খাইছেন যদি রান্না করে খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওর নিচে ওকে তো আজকে আমি সাম্বার রান্না করতেছি এবং যেহেতু দেশি রান্না হবে একটু দেশি সাজে সাজ দিয়ে ফেললাম একটু ইন্ডিয়ান বাংলাদেশি যেমন গোল্ড পরে রান্না মানে রান্না বাড়া করে হ্যাঁ জুয়েলারি পরে অনেক কিছু তো ওরকম একটু সাজ দিয়ে ফেললাম এই সুবাদে যাই হোক তো আজকে সাম্বার রান্না করব এবং আমি ইউটিউবে অসংখ্য রেসিপি দেখে ফেলছি অলরেডি যেমন আপনার সাম্বার ইন হিন্দি সাম্বার ইন তেলুগু সাম্বার ইন তামিল সাম্বার ইন মালায়ালম অনেক রেসিপি আছে তো সব রেসিপি দেখে আমি ফার্স্টে এইটা ডিসাইড করলাম যে এমন কোন জিনিসটা যেটা কেউই মিস করে নাই ওইটা ফার্স্টে আমি পয়েন্ট আউট করলাম আর যেগুলা কিছু ভেজিটেবলের ভ্যারাইটি আছে যেগুলো এক এক ভিডিওতে এক একটা ইউজ করছে ওটা ডিফারেন্ট কথা কিন্তু কিছু কিছু মেইন ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো সবাই ইউজ করছে তো ওইটা আমি আপনাদেরকে বলে দিব তো যাই হোক চলেন আমি রান্নায় চলে যাই তো ফার্স্টেই আমি আপনাদেরকে দেখাবো সাম্বার রান্নায় যে ডালটা ইউজ করা হয় সেটা হচ্ছে তুর ডাল এই তো যেহেতু আমি আজকে একদম অথেন্টিক অরিজিনাল সাম্বার রান্না করব তো ওরা মেইনলি যেই ডাল দিয়ে সাম্বারটা রান্না করে আমিও সেটাই ফলো করব আমি এক্স্যাক্টলি কাট টু কাট আজকে ওরা যা করে আমি তাই ফলো করব এবং আমি জানি না অন্য ডাল দিয়ে এটা হবে কি না হয়তো অবশ্যই হবে তুর ডাল না থাকলে আপনি মুগ মসুর যে কোনো ডাল দিয়েই করতে পারেন আমার মনে হয় না যে এটা অন্য ডাল দিয়ে হবে না এমন কোনো নিয়ম আছে অবশ্যই বাট আমি যেহেতু অরিজিনালটা ফলো করতেছি তো আমি এক্স্যাক্টলি তুর ডালটাই ইউজ করব আমি এখন ফার্স্টেই তুর ডালটা সেদ্ধ দিয়ে দিচ্ছি এটাতে কিন্তু আমি সেদ্ধর সময় কোনো হলুদ লবণ কিছুই ব্যবহার করব না কারণ হলুদ লবণ দিলে কিন্তু ডাল সেদ্ধ হতে দেরি হয় তো আমি জাস্ট পানির মধ্যে এই ডালটা সেদ্ধ বসাই দিই ডালটা সেদ্ধ হতে হতে আমি এখন এই ভেজিটেবলগুলো কাটবো ভেজিটেবল বাসায় যা আছে যার যেটা সে তাই ইউজ করতে পারেন কিন্তু আমি যতগুলো ভিডিও দেখছি চার পাঁচটা ভিডিও তার মধ্যে যেই ভেজিটেবলটা সবাই ইউজ করছে সেটা হচ্ছে এই সজনে ডাটা ড্রামস্টিক আর বেগুন লাউ অনেকে আলু ইউজ করতে দেখছি অনেকে গাজরও মনে হয় ইউজ করতে দেখছি বাট ওটা আমি দিচ্ছি না আমি জাস্ট এই তিনটা ভেজিটেবল দিয়ে করতেছি আরে চুলের স্টাইলের খেতা পুরি কাটাকাটি এত স্টাইল করে হবে না চুল বাইন্দা ভালে ওকে আমি রান্না শুরু করতেছি প্রথমে দিয়ে দিব একটু জিরা তারপরে দিব শুকনা মরিচ একটু জলটা কমায় রাখি এখন দিতে দেওয়া উচিত ছিল আস্ত রসুন আমার বাসায় আস্ত রসুন আনফর্চুনেটলি শেষ একদম ছোট ছোট আছে তাই আমি রসুন বাটা দিয়ে দিতেছি অসুবিধা নেই দিব হচ্ছে কারি লিভস যেটা না দিলে অ্যাকচুয়ালি সাম্বারের মেইন মানে স্বাদটা পাওয়া যায় বাবারে কারি লিভসটা দেওয়ার সাথে সাথে এরকম পিছা বিশ্বাস করেন কারি লিপসটা দেওয়ার সাথে সাথে না পুরো একটা ইন্ডিয়ান স্মেল চলে আসছে কিন্তু এইবারে আমি দিয়ে দিব একদম আস্ত করে কাটা ভেজিটেবলের মতন কাটা মানে ভেজিটেবলের সাইজে কাটা পেঁয়াজ এবং টমেটো ও আমি একটা জিনিস দিতে তো ভুলে গেলাম সেটা হচ্ছে হিং হিংটাও একটু দিব আমি হ্যাঁ যেহেতু এটা আমি অথেন্টিক রান্না করতেছি সাম্বার
তো একটু হিং দিয়ে দিই, একদম সামান্য একটু দিই। ওকে, এবার দিয়ে দিচ্ছি লাউ, দিয়ে দেবো সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা কাটতে গিয়ে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। এর আগে যতবার আমি ডালে সজনেটা দিতাম রিষাদ আমার একটাকে দিত, আজকে আর ভিডিও চক করে রিষাদ নিজেরে রাখে নেই, তো বেশি ভালো করে সজনেটা কাটতে পারিনি। এখন দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, যেহেতু শুকনো মরিচ দিছি আমি বেশি মরিচের গুঁড়ো দিব না, আর এটা আমার মেয়ে খাবে তো এত বেশি ঝাল দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন এটাকে লো ফ্লেমে ঢাকনা দিয়ে কতক্ষণ রান্না করতে হবে আমি একদম জলটা কমায় দিতেছি। আজকের ওয়েদারটা দেখছেন, আকাশটা কেমন একদম মেঘলা মেঘলা, এই জায়গাটা কি সুন্দর লাগতেছে, পুরো কালো মেঘ। ওই যে আমাদের ক্ষেত, আমাদের ক্ষেত বলতে রিষাদ মির্জার ক্ষেত, এই যে লাল শাক হয়েছে, লাল শাক অলরেডি আমরা তিন ব্যাচ খাইছি, আরও আসতেছে লাল শাক। আর এইটা হচ্ছে মনে হয় ইয়া, এই যে কী বলে, করলা মনে হয়। আর ওই পিছনেরটা হচ্ছে শিম, এটা হচ্ছে লাউ, এখানে হচ্ছে কলমি শাক, কলমি শাকও অলরেডি দুই ব্যাচ খাইছি আমরা ওইখানে। তারপরে ওইখানে পিছনে আছে পুঁই শাক, পালং শাক, পালং শাকও খাওয়া শেষ। তো এই হচ্ছে রিষাদ মির্জার ক্ষেত, একদম ডাইরেক্ট আমরা খাট থেকে তুলে আই না, ডাইরেক্ট রান্না করে ফেলি, ভালোই লাগে একদম। মানে বিদেশে থাকলেও পুরো বাংলাদেশের গ্রামের অভিজ্ঞতা আমাদের এখানে, পুরো বাংলাদেশের গ্রামের অভিজ্ঞতা। ওটা উঠে দেখি অনেকখানি হয়ে গেছে ভেজিটেবলটা, বাট মনে হয় আরও একটু পানিটা বের হবে, আর একটু নরম হতে হবে। আমার মনে হয় এটা 80% ডান হয়ে গেছে। লাউটাও সেদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে। ওকে, এবার এটার মধ্যে দিয়ে দিব, এটা হচ্ছে তেঁতুল, তেঁতুলটাকে জাস্ট পানি দিয়ে গলায় নিছি। হ্যাঁ, এটা কিন্তু সাম্বারে কিন্তু তেঁতুল মাস্ট, কারণ সাম্বার হয় একদমই টক টক। সো টক তেঁতুলটা দিয়ে দিলাম আমি, এবার এত বেশি দিলাম না, আবার বেশি টক হয়ে গেলে তারপর কেমন লাগলো জানি না। তো যেহেতু রিষানা খাবে টকটা একটু কমই দিলাম। আচ্ছা, আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এইবার তেঁতুলটা দেওয়ার পরেই আমি এখন ডালটা দিয়ে দিব। এই যে ডালটা দেখা যাচ্ছে কিনা জানি না, সেদ্ধ হয়ে গেছে, এই যে এখন ডালটা দিয়ে দিব। আমি কিন্তু টেক্সাসে থাকতে রিষাদের, আমার হাজব্যান্ডের অফিসের ম্যানেজার ছিলেন সাউথ ইন্ডিয়ান, ওনার বাসায় দাওয়াতে গেছিলাম, ওইখানে জীবনে প্রথম সাম্বার খাইছি। তো আমার কাছে ভালোই লাগছে, কারণ মনে হয় ওনারা হচ্ছে ভেজিটেরিয়ান। তো দেখা যায় যে ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান যারা মাংস খায় না, যারা ভেজিটেরিয়ান মেইনলি, তারা কিন্তু ডালটাই অনেক কিছু দিয়ে রান্না করে। ডালের মধ্যে একদম আদা রসুন বাটা, মাংসটা আমরা যেভাবে রান্না করি অনেক কায়দা করে অনেক মশলা দিয়ে, সেরকম ওরা ডালটা অনেক কায়দা করে অনেক মশলা দিয়ে রান্না করে, কারণ ওরা মাংস খায় না, মাছ খায় না, তো ডালটাই হইতেছে ওদের মেইন। তো আমাদের দেশে আমরা কি করি, আমরা ডাল হইতেছে একদম কমপ্লিট একটা সাইড ডিশ, হলুদ আর লবণ দিয়ে আমরা ডাল রান্না করি, তাই না, আমাদের দেশি ডাল। তো আমরা মাছ মাংস হইতেছে মেইন, পাশে ডাল দিয়ে আমরা একটু ভাত খাই, কিন্তু ইন্ডিয়াতে তো ওদের ডালটাই হইতেছে মেইন, ওদের প্রোটিন সোর্স হচ্ছে ওইটাই ডালটাই, তো এই জন্য তারা ডাল অনেক এইভাবে করে রান্না করে। তো আচ্ছা, এখন এটার মধ্যে পানি দিয়ে দিতে হবে, যদিও আমার ডালে অনেক পানি ছিল তো আমি অল্প একটু পানি অ্যাড করব। আমি কিন্তু কিছুদিন আগে, আমাকে ফেসবুকে যারা ফলো করেন, আমি কিন্তু কিছুদিন আগে আমার মাথায় সৌদি আরবের খানার ভূত উঠছিল, কয়দিন খালি একটা না সৌদি আরবের খানায় রান্না করছে, যেমন ইউটিউবে শেয়ার দিয়েছে মাটন শোরবা, ওটা কিন্তু একটা সৌদি ডিশ।
তো দেখা গেছে সারাদিন খালি সৌদি আরবে খাওয়া রান্না করতাম, এখন সৌদি আরবের ভূত মাথা থেকে নামছে, এখন আমি সৌদি থেকে সাউথ ইন্ডিয়াতে চলে আসছি, এখন ইন্ডিয়ান খাবার রান্না করতেছি। এখন নেক্সট কোথায় যাবো জানেন? নেক্সট যাবো হচ্ছে চায়না। আমার নেক্সট ব্লগ যেটা আজকের পরে পরশু দিন আপলোড হবে, সেটা কিন্তু একটা চাইনিজ খাবার আপলোড করব। আমি কিন্তু এই যে বলে দিতেছি অবশ্যই এটা দেখবেন, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই চাইনিজ ফুড আপনি পৃথিবীর কোনো চাইনিজ রেস্টুরেন্টে খান নাই, আপনি দেখেনও নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই চাইনিজ ডিশের নাম আপনারা শোনেনও নাই। আমি সম্পূর্ণ নতুন একটা চাইনিজ ডিশ যেটা আমার কাছে খুব ভালো লাগছে, আমরা ক্রুজে গেছিলাম যখন, তখন ক্রুজে আমি এই এই খাবারটা দেখছিলাম, তো আমার কাছে খুব ভালো লাগছে, আমার মনে হয়েছে এটা আমার বাসায় গিয়া রেসিপি বার করে রান্না করে খাইতেই হবে। ওইটা হচ্ছে আমার নেক্সট ব্লগ, খাবারের নাম আজকে বলবো না, ওই দিনই বলবো একবারে। যাই হোক, আমি এখন পানি দিয়ে দিই। হ্যাঁ, একটু পানি পানি হয়তো, একটু পানি পানি হলে খারাপ লাগবে না। পানি অ্যাড করার পরে এরকম দেখা যাচ্ছে। এই টমেটোগুলো কিন্তু আমার গাছের টমেটো, আমাদের ক্ষেতের টমেটো। এইবার একটা অন্যতম প্রধান ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে সাম্বার পাউডার। এটা কিন্তু আমি যতগুলো ভিডিও দেখছি সব ভিডিওতেই দেখছি সাম্বার পাউডারটা মাস্ট অ্যাড করছে। হ্যাঁ, তো এখন সাম্বার পাউডার তো আপনি আমেরিকাতে যে কোনো ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে পাবেন, আর বাংলাদেশে যারা আছেন তারাও হয়তো দোকানে হয়তো খুঁজলে পাবেন, আর না হলে ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার সাম্বার পাউডার, হাউ টু মেক সাম্বার পাউডার লিখে সার্চ দিলেই আপনি সাম্বার পাউডার ঘরে বসে বানানোর রেসিপি পাওয়া যাবেন। তো সেই ক্ষেত্রে কেউ যদি খুব ডেসপারেট থাকেন এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো আমি এখন সাম্বার পাউডার দিয়ে দিতেছি, বহুত মশলা, এত মশলা আমি খাই না আসলে, কিন্তু আজকে একটু বানাবো যেহেতু একটু সব করে বেশি মানে সব কিছু ফলো করেই বানাইতেছি। যাই হোক, এক চামচ সাম্বার পাউডার দিয়ে দিতেছি, আমার মনে হয় আরেকটু দিলে ভালো হবে। দেখি এখন মারা দিয়ে কেমন অবস্থা, এটা কিন্তু একটা সুন্দর রং আয়না দিবে বোঝা যাচ্ছে ডালের মধ্যে, আমার মনে হয় আমি আরেকটু দিই, একটু হলুদ বেশি লাগতেছে, এটা দিলে হয়তো আর একটু লাল লাল হবে আর কি। দ্যাটস ইট। এই রকমের ডাল, এত কায়দা কইরা রান্না করা ডাল কিন্তু শুধু ভাত দিয়েই খাওয়া যায়, লাইক ইন্ডিয়ানরা যেমন খায় ডাল চাওয়াল। হ্যাঁ, ডাল চাওয়াল একটা জিরা রাইস পোলাও এর মতন, ওটার মধ্যে এই ডালটা দিয়েই কিন্তু ওরা খায়, মানে সাম্বার না বাট খুব মানে শাহি টাইপের ডাল রান্না করে তারা ওইটা দিয়ে খায়, দেখতে ভালোই লাগে, দেখলে ভিডিও টিডিও দেখলে কিন্তু খাইতে ইচ্ছা করে। ও মাই গড, বিশ্বাস করেন পুরা ইন্ডিয়ান রেস্টুরেন্টের স্মেল পাইতেছি আমি, ট্রাস্ট মি, একদম টকটা দেওয়াতে হিং আর কারি লিভস এগুলো দেওয়াতে মানে যা স্বাদটা লাগতেছে না, মানে স্মেলটা লাগতেছে। আমি একটু টেস্ট করে দেখি লবণটা, লবণ লাগবে, আচ্ছা। এইবার হচ্ছে একদম লাস্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে গুড়, এখানে জাগেরি বলে, আমি এই ছোটো ছোটো কিউবের এই গুড়গুলো দিয়ে দিতেছি, আমার মনে হয় একটা দুইটা দিলেই যথেষ্ট। এই গুড় কিউবগুলা রিসা চায়ে দিয়ে খায়, আর আমি সাউথ ইন্ডিয়ার যত রেসিপি দেখছি হিন্দি বাদে, হিন্দিদেরকে আবার আমি দেখছি গুড় দেয় নেই, কিন্তু তামিল তেলেগু মালায়ালাম এদের মধ্যে দেখছি এরা তেঁতুল এবং গুড় দুইটাই দেয়। তো এটা একটু টক মিষ্টি হবে, সেটা কিন্তু খারাপ না, যার কারণে আমার কাছে এটা ভালো লাগছে তো আমি দিছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটাই হচ্ছে লাস্ট আলহামদুলিল্লাহ। এবার হিন্দির সাম্বারটা কিন্তু আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে, হিন্দি যেটা তাদেরকে দেখলাম বাগারও দিছে, আর যেগুলো মালায়ালাম তামিল এদেরকে দেখলাম বাগারটা দেয় নাই। তো আমি মনে করতেছি সাম্বার যেহেতু সাউথ ইন্ডিয়ান ডিশই মেইনলি, হয়তো এটা ইন্ডিয়ার সব রিজিয়নেই খায় বাট মেইনলি কিন্তু এটা সাউথ ইন্ডিয়ান ডিশ, তো যেহেতু সাউথ ইন্ডিয়ানরাই এটাতে বাগার দেয়নি, তো আমি এটাতে আর বাগার দিব না, এটাকে জাস্ট আর একটু রান্না করে এটা একটু পানিটাকে আর একটু টানাই এটা নামাই ফেলবো।
সার্ভ করার পালা। এটার আমার কাছে মনে হচ্ছে চেহারাটা ভালোই লাগতেছে দেখতে, কারণ একদম হলুদও না, আবার একদম লাল যে থাকে, একদম শুকনো মরিচের লাল যেটা, ওই লালটাও না। একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, বিশ্বাস করেন অনেক মজা হয়েছে, ট্রাস্ট মি, টক মিষ্টি, তেঁতুলের টকটার জন্য খুবই মজা লাগছে, মানে সিরিয়াসলি। তো এই কিন্তু হচ্ছে আমার সাম্বার, সোমার সাম্বার, আপনি বলতে পারেন এটা হচ্ছে সোমার সাম্বার। যাই হোক, এইটা কিন্তু আমি বলবো অবশ্যই একটু বাসায় রান্না করে দেখেন, আর একদম অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান স্টাইল না হইলেও আপনি কিন্তু রেগুলার ডালের মধ্যে বিভিন্ন রকমের সবজি দিয়া রান্না করলেও কিন্তু আমার মনে হয় এটা খাইতে খুব ভালো লাগবে, এবং হয়তো অনেকে এইভাবে রান্না করেনও। আর এই সাম্বারটা কিন্তু আপনার সকালের নাস্তার জন্যও বেস্ট, রুটি দিয়ে খাওয়া যাবে এবং ভাতে তো বেস্ট। আজকে তো ঝাঁপায় করবো এটার উপরে, দেখা যাক রিশাদ মির্জা কী বলে। তো এই ছিল আমার আজকের মতন সাম্বার ভ্লগ। ইনশাল্লাহ নেক্সট ভ্লগ কিন্তু দেখতে কেউ ভুলবেন না, আমি কিন্তু চাইনিজ একটা ডিশ নিয়ে আসতেছি যেটা এর আগে কখনো কেউ দেখে নাই, নামও শুনে নাই। তো আমার নেক্সট ভ্লগ অবশ্যই দেখতে ভুলবেন না, দেখা হবে আমার নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।